আবারও নতুন একটি রেসিপিতে সকলকে স্বাগতম। আর আমাদের চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, বেল বাটনটি ক্লিক করে রাখবেন আর বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করতে থাকবেন। আজ আমরা আপনাদের অত্যন্ত মজাদার পেঁয়াজের চচ্চড়ি রেসিপিটি দেখাবো। মূল রেসিপিতে আমরা আপনাদেরকে নিয়ে এসেছি, আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা পেঁয়াজ কুচি কুচি করে কেটে রেখেছিলাম এবং অল্প কিছু মরিচ এখানে আমরা কেটে রেখেছিলাম, সেগুলো আমরা কড়াইতে দিয়ে দিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ। হলুদটা দেবার সময় অবশ্যই খেয়াল রাখবেন হলুদের পরিমাণটা যেন বেশি না হয়ে যায়। আমরা এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, লবণটাও পরিমাণ মতো দিবেন, অতিরিক্ত লবণ হলে কিন্তু এটা স্বাদ নষ্ট হয়ে যাবে। দেবার পরে সামান্য পানি দিয়ে আমরা এটা ভালো করে মিক্সড করে দিচ্ছি। আরও সামান্য পানি এখানে আমরা অ্যাড করছি কারণ এই পানিটি লাগবে। আর এর মধ্যে অলরেডি আমরা এই তরকারিতে যেটি ব্যবহার করে ফেলেছি সেটি হচ্ছে তেল। সামান্য পরিমাণ তেল আমরা এখানে দিয়ে দিয়েছিলাম। এখন দিচ্ছি ধনিয়া এবং জিরা গুঁড়া। ধনিয়া এবং জিরা গুঁড়াটা আপনারা পানিটা ফুটে ওঠার পরেও ব্যবহার করতে পারেন, তাহলে আরও সুবিধা হবে। যাই হোক, আমরা একবারে সব কিছু দিয়ে তারপরে ঢেকে দিব, সেই জন্য এখানে ধনিয়া এবং জিরা গুঁড়াটি ব্যবহার করলাম। আপনারা দেখছেন অলরেডি পানিটি ফোটা শুরু হয়ে গেছে এবং আমরা এখানে অন্যান্য যে উপাদানগুলো বিশেষ করে ছোট মাছটি এখন দিয়ে দেওয়ার চিন্তা ভাবনা করব। যাই হোক, পেঁয়াজের সাথে আমরা ছোট মাছগুলো মিক্স করে দিচ্ছি। ছোট মাছগুলো এখানে আমরা বেশ ভালো করে মিক্স করার উদ্দেশ্যে অল্প অল্প করে এখানে ছিটিয়ে দিচ্ছি যাতে পুরো তরকারিতে মাছটা ভালো মতো মিক্সড হয়। যেমনটি আপনারা দেখছেন অসম্ভব সুস্বাদু এই রান্নাটি অবশ্যই বাসায় চেষ্টা করে দেখবেন, আশা করি ভালো লাগবে। ছোট মাছ দিয়ে চচ্চড়িটি সবসময়ই ভালো হয় আর পেঁয়াজ দিয়ে চচ্চড়ি করলে তো সেটা আরও অসাধারণ স্বাদ আসে। আর ছোট মাছের পেঁয়াজ সাথে পেঁয়াজ চচ্চড়ির জন্য আপনারা অবশ্যই যে দেশি পেঁয়াজটি সেই দেশি পেঁয়াজটি ব্যবহার করবেন, এতে স্বাদ আরও ভালো আসবে। যাই হোক, মাছটি মিক্সড করে আমরা এটি আবারও ঢেকে দিচ্ছি। মোটামুটি 5 মিনিট পরে আমরা এটা উঠাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে মাছগুলো কিন্তু ওপরেই রয়ে গেছে, তাই আমরা মাছগুলো একটু মিক্স করে দেওয়ার চেষ্টা করছি যাতে মাছগুলো প্রপারলি পেঁয়াজের সাথে মিক্সড হয়। আপনারা চাইলে এখানে সামান্য পরিমাণ শুকনো মরিচের গুঁড়া ব্যবহার করতে পারেন, যারা মরিচ খেতে পছন্দ করেন তারা। আর চচ্চড়িতে নর্মালি কাঁচামরিচই বেশি ফ্লেভার আনে, বেশি ফ্লেভার অ্যাড করে, তাই আমরা কাঁচামরিচই শুধু ব্যবহার করছি। আরও মোটামুটি 4 মিনিট পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে রান্নার কী অবস্থা। পানিটি টেনে আসছে কিন্তু পুরোপুরি এখনও কিন্তু পানিটি টেনে আসে নাই। আর চচ্চড়ি রান্নার মেইন যে ফর্মুলা সেটা হচ্ছে পানিটি একবারে টেনে এটার থেকে কিন্তু হালকা তেল বের হতে হবে, তা নাহলে কিন্তু এটার প্রপার যে স্বাদটি সেই স্বাদটি কিন্তু পাওয়া যাবে না। যাই হোক, আপনারা দেখতে থাকেন আর ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করতে থাকেন। যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন এবং আমাদের সহজ সহজ রান্নার রেসিপিগুলো চ্যানেল পেজে গিয়ে দেখতে থাকুন এবং বাসায় চেষ্টা করতে থাকুন। আমরা এটা আবারও কিছুক্ষণের জন্য ঢেকে দিচ্ছি। মোটামুটি আরও 2 মিনিট পরে আমরা এটা উঠিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে পানিটি টেনে এসেছে কিন্তু এখনও যে তেল তেল ভাবটি সেটা আসে নাই, তাই আমরা এটা আরও কিছুক্ষণ চুলায় রেখে দিব। এই যে দেখতে পাচ্ছেন এখনও মোটামুটি ভালো পরিমাণ পানি এখানে রয়েছে, তাই আমরা আরও কিছুক্ষণ এটি জ্বালিয়ে নিচ্ছি। মাছগুলো ভালো করে এখানে আমরা মিক্স করে দিয়েছি আর পানিটি টেনে আসলেই মোটামুটি আমরা রান্নাটি শেষ করব।
অসম্ভব সহজ সহজ রান্নাগুলো আমাদের চ্যানেল পেজে আপডেট করা আছে। আমরা আশা করব সেই রান্নাগুলো দেখে আপনারা বাসায় অবশ্যই চেষ্টা করবেন। ভালো লাগলে বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করতে থাকবেন। এখন একটু কাছ থেকে আপনাদেরকে দেখাই যে পানিটি কিন্তু মোটামুটি টেনে এসেছে এবং আমরা রান্নাটি এখন মোটামুটি শেষের দিকে, এখন আমরা শেষ করে দিব। আশা করি রান্নাটি আপনাদের ভালো লেগেছে, অবশ্যই বাসায় চেষ্টা করে দেখবেন। আশা করি ভালো লাগবে, ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং পরবর্তী রান্নাটি দেখার অপেক্ষায় থাকবেন। ভালো থাকবেন।